أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সর্বশেষ প্রশ্ন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শেখ একটা প্রশ্ন স্বামীর আনুগত্য কতটুকু করতে হবে বা করব আর না করলে কি গুনাহ হবে কি কি আনুগত্য করব বুঝিয়ে বল উপকৃত হতাম জাযাকাল্লাহু খাইরান স্বামীর আনুগত্য কতটুকু করতে হবে ঠিক আছে কিন্তু কি কি আনুগত্য করতে হবে এক একটা করে বোঝানো সেটা সম্ভব নাই আর এক একটি বোঝাবার প্রয়োজন নেই হ্যাঁ মৌলিক কথা আপনাকে বলে দিচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনুগত্য করতে হবে এই ক্ষেত্রে ইন্নামা তাআতু ফিল মারুফ ভালো কাজে জায়েজ কাজে আনুগত্য করতে হবে জায়েজ কাজে আনুগত্য করতে হবে যে কোনো ফরজ ওয়াজিবের হুকুম করুক পাঁচ ওয়াক্ত সালাত ফরজ আল্লাহর হকের ক্ষেত্রে তাওহীদ ফরজ সুন্নাহ ফরজ দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ এবং রমজানের সিয়াম ফরজ এইরকম যে কোনো ফরজ ওয়াজিব এ হচ্ছে মারুফ ভালো কাজ সুন্নাত মুস্তাহাব হ্যাঁ যদি কোনো সুন্নাত কাজ করতে হয় সুন্নাত পড়ো চলো তাহাজ্জুদ পড়ো চলো আজকে সোমবার বৃহস্পতিবার হ্যাঁ চলো আমার সাথে সিয়াম পালন করো রোজা রাখো তাহলে এগুলো মারুফ ভালো কাজ এমন কি জায়েজ কাজ যদি বলে যে চলো একটু ঘুরে আসি বাজারে চলো একটু সমুদ্র বিচে বা পার্কে ঘুরে আসি জায়েজ আর আপনার যদি কোনো রকমের শারীরিক অজুহাত না থাকে যে অপারুক তাহলে জায়েজ কাজ আনুগত্য করতে হবে আজকে আমার জন্য মাছ পাক করো গোস্ত পাক করো আজকে সবজি করো আমাকে এই এই ধরনের খাবার দাও হ্যাঁ জায়েজ কথাই বলছে না জায়েজ বলেনি কিছু হারাম খেতে চায়নি সুতরাং তখন আনুগত্য করা ফরজ হয়ে যায় একটা এক কথায় জায়েজ যদি নির্দেশ দান করেন স্বামী তাহলে স্ত্রী যেন সেটা পালন করা ফরজ এইরকমই ছেলে মেয়েদের ক্ষেত্রে বাপ মা যদি কোনো জায়েজ হুকুম করে তাহলে সেটা পালন করা ফরজ এখন কোনটা করা যাবে না বা কোনগুলি করা যাবে না মৌলিক নীতিমালা রাসূলুল্লাহ বলেছেন লা তুআতালি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না স্রষ্টার নাফরমানি করে আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানি হচ্ছে ফরজ ওয়াজিব ত্যাগ করা যদি ফজরের সালাত পড়তে বাধা দেয় মোটেই মানা যাবে না যদি দিনের জ্ঞান তাওহীদ সুন্নতে বাধা দেয় তাহলে মোটেই মানা যাবে না যদি রমজান মাসের সিয়াম পালন করতে বাধা দেয় তো মোটেই মানা যাবে না আল্লাহ নাফরমানি করে তবে সুন্নতে যদি বাধা দেয় সুন্নত পড়তে নিষেধ করেছে আসতে বলছে আসবেন তাহলে সুন্নত তো পরে পড়বেন সুন্নত নফল রোজা রাখতে নিষেধ করছে রোজা রাখিও না তাহলে স্বামীর বিনা অনুমতিতে সুন্নত নফল রোজা রাখবেন না হাদিসে রয়েছে কারণ তার প্রয়োজন হতে পারে অথবা তার তার আনুগত্য করা ফরজ আর সুন্নত নফল রোজা হচ্ছে নফল সুন্নাত সুতরাং নফল সুন্নাতের উপর ফরজকে প্রাধান্য দিতে হবে এইরকমভাবে আপনাকে জানতে হবে হারামের কাজে আনুগত্য নেই সুতরাং মাসিক অবস্থায় যদি সহবাস করতে চায় তার আনুগত্য হারাম যদি আপনার সলাতে বাধা দেয় অথবা যে কোনো হারাম কাজ করতে বাধ্য করে বেহায়া বেপর্দা হয়ে বন্ধু বান্ধবের সাথে পার্টি করবে সেখানে আপনাকে মুখ খুলে নিয়ে যাবে অথবা আপনাকে বলছে আসো আমার বন্ধু এসছে তুমি এসে আপ্যায়ন করো খাবার উঠিয়ে দাও তাহলে হারাম এক কথায় হারাম কাজে আনুগত্য নেই মদ এগিয়ে দিতে হবে হ্যাঁ জর্দা তামাক খাওয়াইতে হবে সিগারেট পান করাইতে হবে সিগারেট টাইনে দাও না হারাম আনুগত্য করা ওই তুমি নিয়ে নাও পানি চাইলে পানিটা এগিয়ে দেওয়া ওয়াজিব ফরজ কিন্তু যদি সিগারেট চাই তাহলে এগিয়ে দেওয়া হারাম জায়েজ না বলেন যে না এটা হারাম কাজ আমি করবো না তুমি করো আল্লাহর হস্তে যাও তুমি করো তুমি তোমার পাপ না আমি আর পাপ নিতে চাইনি আল্লাহ রাব্বুল আলামিন যেন বিষয়টি বোঝার তৌফিক দান করেন এক কথায় ভালো কাজে জায়েজ কাজে আনুগত্য করা ফরজ আর হারাম নাজায়েজ কাজে আনুগত্য করা হারাম জি অনেক সময় জায়েজ হুকুম করে হ্যাঁ কিন্তু সেটা আপনার মনের উল্টা অপ্রীতিকর মাকরাহ পছন্দ করেন না হ্যাঁ কষ্টকর মনটা মেনে নিতে চায় না তখন আনুগত্য করতে হবে এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস প্রসিদ্ধ হাদিস যে সোনার এবং আনুগত্য করার নির্দেশ দান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল মানশাতি ওয়াল মাকরাহ জি ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা শপথ করেছি বায়াত করেছি আলা সামি ওয়া তা শুনবো আর মানবো আনুগত্য করব ফিল উসরে ওয়াল ইউসরে কঠিন হলেও আর সহজ হলেও ওয়াল মানশাতে আর মনোপুত হলেও ওয়াল মাকরাহে আর অপছন্দনীয় হইলো মনের উল্টা কথা বলছে তার উপর মেনে নিতে হবে যদি শরীয়তের উল্টা না শরীয়তের উল্টা নয় কিন্তু মনের উল্টা আপনি গোস্ত খেতে চাইছিলেন আর স্বামী বলছেন আমি মাছ খাবো ঠিক আছে ওর ঠিক থাক
আপনি আজকে সবজি চাইছিলেন না, সে সবজি চাই, হ্যাঁ ওরটাই ঠিক রাখেন আপনি, জি হ্যাঁ, আপনার রুচি হলে খাবেন আর না হলে আপনি ওর জন্য প্রস্তুত করবেন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হেফাজত করেন এবং আমাদের সার্বিক জীবনে যেন সুখ শান্তি দান করেন, বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।